যেদিন আমি আওয়ামী লীগের যোগদান করি, জেল থেকে বেরিয়ে এসে, কেননা বঙ্গবন্ধু তো আমাদের বাকশালে রেখে গেছিলেন, বাকশালের সময়কার কথা বলতে হয়, তখন কি তদবির, কার আগে প্রাণ, কে করিবার দান, পড়ে যায় কারাকারি, কে বাকশালের কমিটিতে ঢুকবে, এই তদবিরগুলি আমি দেখছি। কিন্তু তারপরে স্রেফ অস্বীকার করা, কিন্তু আমি সেই অস্বীকারটা করতে পারি নাই। তো যাই হোক, একসঙ্গে সাজদাপার সঙ্গে যখন হাঁটলাম, তো বললাম কলাবাগানের ওইখানে গিয়ে সেই চরম সত্য জানলাম যে জেলখানার ভিতরে চার নেতারে সভ্যতা এবং সমস্ত রকম সিভিল কোড রে ভঙ্গ করে সে জেলখানায় চার নেতারে হত্যা করা হচ্ছে। এবং সেখানে যে কথাটা বলতে হয় যে এরপরে যখন জেলখানায় গেলাম, গিয়ে দেখলাম, বললাম যে আমারে রাস্তা থেকে অ্যারেস্ট করছে, সুতরাং আমায় নিয়ে গেছে রাজারবাগ পুলিশ, মানে সেই এসবি অফিসে, আর সাজদাপারে বাসা থেকে নিয়ে গেছে এই ঘন্টা দুয়েকের হে ফের জেলখানায়। এটা ঠিক যে সাজদাপা কিন্তু উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত ঘরের, সে তিনি একজন গৃহিণী ছিলেন। আর দুলাভাই জিয়া চৌধুরী, গোলাম আকবর চৌধুরী, সাজদাপার এত যত্ন নিত, মানে আমরা ঠাট্টা করে বলতাম যে মাথায় রাখবে না উকুনে খাবে, মাটিতে রাখে না পিঁপড়ায় খাবে, এইভাবে সাজদাপারে এসে যত্ন নিত। মানে যখন সাজদাপার জেলে আসলো, প্রতি ঘন্টায় ঘন্টায় দুলাভাই জেল গেটে তার এটা দরকার ওটা দরকার সব জমা দেওয়া শুরু করলো। সাজদাপা একটু বিরক্ত, বিব্রত বোধ করছিলেন, কিন্তু আমি একটা কথা বলতে পারি, জেল থেকে বেরালাম 10ই ডিসেম্বর, তারিখটা আমার খেয়াল আছে, আমি আওয়ামী লীগে যোগদান করি। তার আগে মোটামুটি আলাপ হয়, আলাপ হওয়ার পরে সাজদাপা সমস্ত সেই ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং সারা বাংলাদেশের আওয়ামী লীগের কাছে আমি কৃতজ্ঞ, তারা তখন অসম্ভব উষ্ণ সেই হৃদয় নিয়ে তারা আমারে গ্রহণ করে। কিন্তু ওই দশ, আমি দেখলাম যে 10ই ডিসেম্বর জাতিসংঘ, মোবাইল ছিল না, একটা ফোন আসলো আমাদের, আমি নাম জানি তবু বলবো না, সেই বললো চৌধুরী আপনি জয়েন করেন না, আপনি এই পার্টি করতে পারবেন না। তখন তো মোবাইল নাই, আমি ওই ফোনটা রেখে দিয়ে আমি বললাম যে সমস্ত শহরটা ক্ষয়ের মতো ফুটতেছে, আওয়ামী লীগের কর্মীরা উদ্বেল, আমি তাদের উৎসাহে পানি ঢাল দিব, আপনি চিন্তা করেন না। আমি তারে বললাম যে আমি আওয়ামী লীগ অফিস ঝাড়ু দেব, আমি আপনাদের সঙ্গে কোনো কিছুতে দ্বন্দ্বে যাব না, কিন্তু আমি আজকে জয়েন করব। এরপরে সাজদাপারে আমি ফোন করি, সাজদাপা বলে মতিয়া তোমারে আমি কোনো আশ্বস্ত করতে চাই না, তুমি তো আওয়ামী লীগ করবে না, বঙ্গবন্ধু তো তোমারে যেখানে রেখে গেছে সেখানে তুমি আসতে চাও, তুমি ন্যাপ করবে না, সরি কারেক্টেড, যে সুতরাং তুমি যখন সিদ্ধান্ত নিছো আমি তোমারে কোনো আশ্বস্ত করতে পারি না, আমাদের নিজেদের অবস্থায়। শেষ করবেন মাননীয় সদস্য। আসো, লেগে থাকলে হবে। তা আমি সাজদাপার সঙ্গে সেই যে 4ঠা নভেম্বর একসঙ্গে হাঁটছি, আমি তো তার সঙ্গে ছিলাম, আছি, এবং জানি না বেশদের কোথায় সাজদাপা আছেন, কিন্তু দেখা হবে, সেখানে দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য।